হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এক প্রকার আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। যাই বলো না কেন, আমার চলে যাচ্ছে কোনো রকমে। এখন বাজে 10:45, খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, খেয়ে উঠেছি তখন 10টা বাজে। একটু শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম, এবার দেখতে দেখতে ভাবলাম যে কিছু বলি কাউকে নিয়ে। কি কাউকে নিয়ে কি মানে, তার ভিডিওর মধ্যে দেখলাম আজে বাজে থাম্বনেল টাইটেল, আমাদের গোলপাগলির কথা বলছি আমি। তা গোলপাগলি এরকমই দেয় দিনের পর দিন আমাদের ভিউজ, মানে ভিউয়ার্সরা ওকে প্রশ্ন করি, ওকে বিভিন্ন রোজই দেখি ওর কমেন্ট বক্সে, দুনিয়ার কমেন্ট। আজকেই একবার দেখলাম ব্লগটা ভালো হয়েছে পাগলি, এই বলে ওকে মানে কমেন্টস করেছে কেউ একজন। তা দেখো এর আজকের যেমন লিখেছে কি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, আর লিখেছে যে এত বড় বড় বোধহয় প্যাকেটে করে গিফট আসলো, কে পাঠালো, এই টাইপের একটা কিছু। অত সবসময় তো মনে থাকে না, কি বলো তো? হয়তো তোমরা বলবে যে যে যাই টাইটেল দিক থাম্বনেল লিখ, তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, মাথা ব্যথা তো হবেই। আমি মানে আমার মতো, আমি শুধু না, আমার মতো যারা রয়েছে তারাও আজ মানে পেছন ছেঁচড়েই যাচ্ছি, ছেঁচড়েই যাচ্ছি, যে কি কষ্ট ওয়াইটি থেকে মানে 1 পয়সা ইনকাম করা, না বলেছি না মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা এত কষ্ট। তাহলে আমরা সে জায়গায় কষ্ট কাকে বলে? আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন মুহূর্তে মুহূর্তে কষ্ট করে কিন্তু ওয়াইটিতে আমরা তাও কিচ্ছু করতে পারছি না, একদম নিটফল জিরো আমাদের। আর কিছু মানুষ আছে, কিছু ব্লগার রয়েছে যারা যেমনি ইচ্ছা মতো টাইটেল, ইচ্ছা মতো থাম্বনেল, এক ভিডিওর ভেতরে একরকম, থাম্বনেলে একরকম, টাইটেলে একরকম দেখে মানে তারা ব্লগিং দিচ্ছে এইভাবে। এবং আমি বোকা ভিউয়ার্সই বলবো, বোকা ভিউয়ার্সের দল, আমিও বোকার মধ্যে একজন না, কিন্তু আমিও বোকা ভিউয়ার্স, কারণ আমিও তো তাকে দেখতে যাচ্ছি যে মা মানে আগ্রহের চোটে যে কে আবার কি পাঠালো, বড় বড় প্যাকেটে করে কি আসলো দেখি তো হবেই। তুমি বলো, আমি বলো, তোমরা বলো, আমরা বলো, এটাই আমাদের হচ্ছে মানুষের ধর্ম। তাহলে গিয়ে যখন দেখবো যে মা কিছু নেই, কিন্তু তার তো ফুল ওয়াচ টাইমটা আমরা দিলাম যে মা কি আসবে, এখনো তো দেখালো না মা কি গিফট আসলো, কোত্থেকে দেখালো না, তো এই করতে করতে ফুল ওয়াচ টাইমটাই তাকে দিয়ে দিই। ফুল ওয়াচ টাইম দিয়ে দেয় মানেই তো তার রেভিনিউ আমার থেকে চলে এলো, তাই না? এবার লিখেছে যে কি বলতো, দেখলো থামলে যেটা মুচি জুতো সেলাই করছে, আর কিছু একটা সামথিং আরো কিসব কিসব দিয়েছে, অত আমার মনে নেই। তা এবার আমি বলছি আমাদের গোল্ড মামুনি বলো বা গোল্ড পাগলি, ওকেই বলছি যে তুমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কি দেখেছো? তুমি এরকম মানে হাস্য কৌতুক দিনের পর দিন টাইটেল দিয়ে যাও, তুমি কি মজা পাও ভিউয়ার্সদের ঠকিয়ে? তুমি তো ভিউয়ার্সদের ঠকাচ্ছো দিনের পর দিন, তুমি ভিউয়ার্সদের ঠকাচ্ছ উল্টোপাল্টা টাইটেল দিয়ে, উল্টোপাল্টা থাম্বনেল দিয়ে ভিউজ টানছ, ভিউজ কামাচ্ছ। ভিউজ কামানো মানেই তো রেভিনিউ কামানো, তাই না? আলটিমেটলি তো রেভিনিউ কামানো দিনের শেষে। তো তোমার কি লজ্জা বলে কিছু নেই? দিনের পর দিন তুমি এরকম ধারা করে যাচ্ছ, তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে বোঝালেও তুমি বুঝছো না? মানে যা তা তোমার যা নাই তাই কর, লিখে মানে টাইটেলে দিচ্ছ, থাম্বনেল দিচ্ছ, আবার কি ছেঁড়া কাঁথায় শুয়ে কি লাখ টাকার স্বপ্ন, সেটা তো সারা ব্লগ খুঁজে দুবার করে আমি ব্লগ দেখলাম তোমার, আমি তো বুঝতেই পারলাম না। আর হচ্ছে কে গিফট পাঠালো বড় বড় প্যাকেটে করে, কি মিথ্যে কথা বলতে পারো বাবারে বাবা! নিজে কিনলা বিছানার চাদর, নিজে কিনলা ফ্রিজের কভারের একটা অনলাইন থেকে বোধহয় এসছে সেইটা, তুমি অমনি বলে দিলে কে পাঠালো, এত বড় মিথ্যে কথা! আর বোকা অন্ধ ভিউয়ার্সের দল তাই বলবে যে তোমার যারা মানে তোমাদের ফরে যারা রয়েছে, তোমাদের যারা পছন্দ করে তাদের গায়ে তো খুব লাগবে, তারা বলবে বেশ করেছে বলেছে। আপনার কি আমাকে হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো আমি যদি এরকম ছাড়তাম তা তোমার ভিউয়ার্সরা আমাকে ছেড়ে দিত, মুখে যা আসতো তাই বলতো। তুমি কতদিন আর মানুষকে এইভাবে চোখে ধুলো দেবে আর টাকা ইনকাম করবে? তুমি কেন, তোমার গোটা ফ্যামিলি, গোটা ফ্যামিলি, তোমার দিদি বলো, তোমার ভাইয়ের বউ বলো, এরা শুধু বুদ্ধ বানাতেই এসছে, বলে একটা চাদর কিনে বলে কে পাঠালো, কে আবার পাঠাবে, তুমি তো নিজে কিনেছো। আবার বলছে যে দেখি কবে আমি ঘরটা সাজিয়ে উঠি, তোমার ঘর সাজানো কবে বোধহয় সেটা খুব তাড়াতাড়ি আসবে না, কেন তোমার তো সংসারে মন নেই, তোমার তো আজ এখানে কাল ওখানে, তোমার নাকি মনে শান্তিই হয় না, তোমার ভালোই লাগে না, এই জন্য তুমি বেরিয়ে বেরিয়ে বেড়াও। তা এত বেরিয়ে বেড়ালে সংসারে
কাজকর্ম কখন করবে? আমরা তো সেই, আমার তো তাও কাজের লোক আছে, ভোরবেলা থেকে উঠে এই রাত 10:45, এখন তো বলবো, তোমরা হয়তো বলবে অকাজের কাজ করছো, তুমি পরের পিণ্ডি চটকাচ্ছ বা পরের ইয়ে কি বলে অগুন গাইছো, পরের অগুন গানা মানে গোনাটাও কিন্তু একটা কাজ, পরের অগুন গাওয়াটাও একটা কাজ, কাজের মধ্যেই পড়ে। এখনো বিছানায় উঠতে পারিনি, কালকে আবার 5টা থেকে 5:30টার মধ্যে উঠতে হবে, মানে রোজ আমার 5টা থেকে 5, মানে 5টায় উঠি না, এখন 5:30টাতেই উঠি কি 5:45টায় উঠি, তাই চোখে মুখে অন্ধকার দেখি। আমার তো হেল্পিং হ্যান্ড রয়েছে, সে তো তার গোনা কটা কাজ করে করে চলে যায়, বাদ বাকিটা তো আমাকেই সামলাতে হয় না? বলে কবে করব, আমি দেখি আস্তে আস্তে কবে করতে পারি। যাদের সংসারে মন নেই তারা কোনোদিনই সংসারের কাজ, সংসার ঠিকভাবে গুছিয়ে করতে পারে না, সংসার সবাই করে, আমি তুমি রাম শ্যাম যদু মধু সবাই সংসার করে, কিন্তু আমি ভিউয়ার্সদের, আমার ভিউয়ার্সদের প্রশ্ন করছি যে কজনা গুছিয়ে সংসার করতে পারে একটু বলো তো আমাকে, কজনা? সবাই রান্না করে, সবাই জামা কাপড় কাচে, সবাই ঘর ঝাড় দেয়, সবাই ঘর মোছে, তাও ডিফারেন্ট আছে, এক একজনার কাজ এক এক রকম, তাই না? আবার এর আগের দিন কি করলো, কি মিথ্যে কথা, আবার সেই মিথ্যে টাইটেল যে চিতল মাছের মুইঠা বানালাম, চিতল মাছটা এমন করে ধরেছে মনে হচ্ছে সেই মানে বগল চাপা করে ধরতে হবে, মানে তার আর পার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বড় এইটুকু একটা মাছ নিয়ে তো কতবার এত বড় করে দেখালো, কি কোনোদিনও আসলে কি বলতো সবাই সব কিছু খায় এমন না, চিতল মাছ জিনিসটা খুবই দামি, এখন ওরা নাই পুকুরে চাষ করছে ওদের সেইটা, এবার কোনোদিন হয়তো আগে খায়নি, মুইঠা জিনিসটা কি জানেই না, এরা সত্যি কথা বলতে ওয়াইটির দৌলাতে এরা হাতে স্বর্গ পেয়ে গেছে, এখন কি বলছে কি না বলছে, মানে ওরা নিজেরা নিজেদের ভেতরে নেই, ওরা এক একটা মানে সব জানতা গামছাওয়ালা হয়ে এসছে। ওরা চিতল মাছের সে পিসগুলো তো এসেই মাছ কাটতে বসেছে, মানে যে খেলা করতে বসেছে, কেমন করে বসে গায়ে মায়ে মাছ ঠেকিয়ে কাটছে, তো সেই সব মাছটাই দেখছি, চুড়িদার পরে কাটছিল, কুর্তি পরে একটা ওটার মধ্যে ঠেকালো, সেটা পরের কথা, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, সে আস মানুক না মানুক সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাও বললাম আমার চোখে খারাপ লেগেছে তাই। আর কি বলতো, বলে মুইঠা করেছে, জানেই না মুইঠা কি করে করতে হয়, যা তা একটা লিখে দিলাম, লোকে তো বলবে ওরে বাবারে মুইঠা করেছে, দেখি তো কেমন স্টাইলে, এক একজন রান্নার স্টাইল এক এক রকম, তো তুমি যেটা করেছো ওটা মুইঠা কেন, উইঠার মধ্যেও পড়ে না, কোনো উইঠার মধ্যেই পড়ে না, তুমি যা করে ছেড়েছো মাছটাকে, চিতল মাছটাকে কড়া করে ভেজে ওটা হচ্ছে চিতল কারি হয়েছে, মুইঠা জানো খেয়েছো কোনোদিনও? বাবার কলে মনে হয় খাওনি, ছোটোর থেকে এত বড় হয়েছো, এদিকে তোমার দিদি তোমার ভাইয়ের বউ গলা ফাটায় যে আমার, তোমার ভাইয়ের বউ বলে যে আমার শাশুড়ি মা কোনো দিনও খাবার কষ্ট দেয়নি, তোমার দিদি বলে আমার মা সকালবেলায় চলে যেত, তাই কি আমার মা সমস্ত আমার ভাই বোনদের চেষ্টা করতো খাওয়ানোর, যেটা বলতাম সেটাই, তোমাকে যদি তোমার মা যদি খাওয়াতো ওই ছোটোবেলা থেকে, তোমার বাবাও যদি খাওয়াতো, তাহলে কিন্তু তুমি ওই মুইঠাটা ওই মাছ ভিজে মুইঠা করতে না, মুইঠা একটু মানে ইউটিউব খুলে তুমি দেখো মুইঠা কাকে বলে কীভাবে রান্না করে, শুধু মিথ্যে মিথ্যে করে কথা বলবে, মিথ্যে মিথ্যে করে ভিউজ টানবে, লজ্জা বলে কিছু নেই, অত বড় একটা মেয়ে যার মানে অত বড় একটা মেয়ে আছে মা হয়ে এরকম মিথ্যে কথা বলে না, কিন্তু এগুলো তো মিথ্যে কথাই, এমন না যে তুমি ছোট আজ বলছো কাল তুমি শুধরে নেবে নিজেকে বা বড় হলে তুমি ঠিক হয়ে যাবে, তুমি তো আর বড় হবে না, তুমি ছোট বুড়ি হবে আস্তে আস্তে, তাই না? বড় বুড়ি আর হবে না, তুমি ছোট বুড়ি হবে আস্তে আস্তে, পাগলির মতো কথা বলে, কথার কোনো মানে তাল তবা নেই, এক লাইন থেকে আরেক লাইন, মানে কি মিথ্যে কথা বলেছে বলতো, দেখলেই তো আমার টাইটেলটা মাথার মধ্যে ঘুরলে আমার রাগ লাগছে ওর উপরে, এত মিথ্যে করে কেউ কথা বলে? আর আমাদের মতো ছোট মানে ক্রিয়েটাররা যদি একটু এদিক থেকে ওদিক গিয়েছি, ভিউয়ার্সরা হচ্ছে একবারে গলাটা টিপে ধরবে যে কেন বলেছো কি করেছো, তোমার কাজ নেই আমার কাজ নেই তোমাদের কাজ আছে, সব কাজ সামলেই কিন্তু এই জায়গাটায় বসে ভিডিও করি, এমনি এমনি মানে সংসারের কাজকর্ম চার হাত পা ছেড়ে দিয়ে শুয়ে বসে ভিডিও বানাই না, তাহলে দিনে 3-4টা করে আমি ভিডিও নামাতে পারতাম যদি আমি সংসারের কাজ না করতাম, কোনো কাজ নেই শুধু ভিডিও বানানোই আমার কাজ মানে কাজ হতো। বলছি না আমার মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, আমি $10 আমার ইনকাম করতে গিয়ে, মানে ওয়াইটি কি বলতো, ওয়াইটিটা আর আগের মতো নেই তো, ওয়াইটিতে মানে টিকে রাখা বা নিজেকে টিকিয়ে রাখা খুব কষ্টকর, খুব কষ্টকর,
কেননা মানে কি বলতো, কতগুলো চেনা মুখ রয়েছে, চেনা মুখের মানে ভিডিও দেখতে এরা মানে ভিউয়ার্সরা খুব ব্যস্ত থাকে। আরে ওদের বাইরেও তো কিছু আছে, সেই কুয়োর ব্যাং হয়ে তো আমি মানে ভিউয়ার্সদের বলছি, ভিউয়ার্সরা হলো কুয়োর ব্যাং, তাদের চোখে নেভা হয়ে গেছে। কয়েকজনাকে দেখতে 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 চোখে এমনভাবে তারা বসিয়ে নিয়েছে, সেট করে নিয়েছে, অন্য কিছু হাজার কিছু ভালো কিছু দিলেও তাদের মানে ক্লিক করার মানসিকতা নেই। কিন্তু মানে কারোর কোনো কিছু শেখার কিছু নেই তোমার ভিডিও থেকে, কেননা তোমার কাজকর্ম অতিরিক্ত নোংরা। তুমি আজ যা করে শাক কাটা দেখালে, মনে হলো সেই গরু যখন বাছুর হয় গরুকে সমস্ত সবজি দিয়ে ভাত দেওয়া হয় না, চাল ডাল, তারপরে তোমার যত রকম শাক সবজি ওরকম করে কেটে দিয়ে একসঙ্গে। আমার ছোটবেলায় আমাদের বাড়িতে গরু ছিল, আমি দেখতাম যে আমার মা বলো বা আমার দিদা মানে অর্থাৎ ঠাকমা, দেখতাম গরুকে যখন বাছুর হতো ওইভাবে বটি দিয়ে শাক পাতা কাটতো, খেতে গরুর খাবার তো ওরকম করে ভাতের সঙ্গে গরুর যে চালটা আসতো সেদ্ধ করে গরুকে খেতে দিত। তা তো তোমার হয়তো বলবে, অনেকেই বলবে তোমার কি ও শাক গরম করে কুচিয়েছে, তুমি কি খেতে গেছো? না, আমি খেতে যাইনি। যখন একটা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস পোস্ট করব বা একটা জিনিস শেয়ার করব, সেটা ভদ্রভাবে ভালোভাবে মানে পোস্ট করব, মানে দেখাবো যেটা সবাই নিতে পারবে। কি বিচ্ছিরি করে শাক কাটলে তুমি বাবা, কি আসলে সংসার বলছি না, সংসার সবাই করে, সংসারকে কিন্তু ভালো অনেকেই বাঁচতে পারে না। তোমাকে দেখেই মনে হয় সংসার জীবন তোমার জন্য না, তোমার জীবন হচ্ছে মানে পাখির মতো উড়ে উড়ে বেড়ানোর জন্য। কি আর তুমি যে ওইখানে এর আগের দিন তাল ঘষলে, মা গো মা, তুমি মানে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা আমার সামনে দিলে আমি কোনোদিনও মুখে তুলবো না। ওইখানের মধ্যে তাল ঘষে ওগুলো নিশ্চয় ওখান থেকে কাছিয়ে নিয়েছো, কাছানো ছাড়া আর কি করে নেবে ওখান থেকে? আজকে আবার শাকগুলোকে গরুর মতো এই ছুরি দিয়ে এইভাবে এইভাবে কাটতে কাটতে গেল। বাবা কি কাজের ছিরি, এত বছর সংসার করেছে, ওর বাবারে বাবা, এত বছর সংসার করে তুমি কিছু শিখতে পারোনি, তোমার অনেক কিছু শেখার বাকি রয়েছে। এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় নেমে পড়া তোমার মতো মানুষের ঠিক হয়নি, এটা আমার বক্তব্য। আমার আর কিছু বলার নেই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করো, অসুবিধা নেই। দেখি কে কেমন কমেন্ট করো, কত খারাপ কমেন্ট করো আর কজন ভালো কমেন্ট করো, খারাপ ভালো মিশিয়েই তো একটা মানুষ তৈরি হয়, তাই না? আমি এখন আর মানে খারাপ কমেন্টের কোনো উত্তর দেবো না। কেন বলো তো দেবো না, যখন দেখবো মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে তখন দেবো। আসলে মানুষ কি বলতো, মানে আলিয়ার পেছনে মানুষ ছুটতে বেশি পছন্দ করে। আসছি, হ্যাঁ, গুড নাইট।